वेलकम टू आवर यूट्यूब चैनल। तो आज के আমরা নিয়ে এসেছি একটা হল ভিডিও, যেখানে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম Amazon আর Nykaa থেকে, সেগুলো এসেছে, ডেলিভারি হয়েছে। তো আমি এখনো ওই প্যাকেটগুলো খুলে দেখিনি সেগুলো কি অবস্থাতে এসেছে। তো তাহলে কি কি জিনিস এসেছে, সেগুলো কি অবস্থায় এসেছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক, আর তার সাথে একটু রিভিউ হয়ে যাক ফার্স্ট প্যাকেট। তো দেখা যাক এর মধ্যে কি রয়েছে। এটা হলো মামা আর্থের ভিটামিন সি ফেস মাস্ক। এটা আমি এর আগে ইউজ করিনি, এটা আমি প্রথমবার ইউজ করব। এর আগে মামা আর্থের আমি অনিয়ন হেয়ার অয়েল এন্ড অনিয়ন হেয়ার মাস্ক ইউজ করতাম। দুটো প্রোডাক্টই খুব ভালো ছিল। আরেকটা আমি ইউজ করছি বোধহয় টার্মারিক অ্যান্টি পলিউশন ক্রিম, যেটা আমি ডেইলি বেসিসে ইউজ করি। তো ওই প্রোডাক্টটাও খুব ভালো। তো সেই কারণে প্রথমবার আমি মাস্ক ইউজ করতে চলেছি, জানি না কীরকম হবে। অবশ্যই তোমাদের সঙ্গে পরে আমি এর রিভিউ শেয়ার করব। আর এর প্রাইস 499, বাট এটা আমি একটু কম দামে পেয়েছিলাম, 465-475 এরকম কিছু একটা দামে পেয়েছিলাম। তো অ্যামাজনের ডিল চলছিল কিছু একটা ওই দিনের জন্য, ওই 13 ঘন্টার মধ্যে অর্ডার করলে কম দামে পাওয়া যাবে মামাআর্থ, গুড ভাইবস, এই সমস্ত কিছুর ওপর। তো তখন আমি এটা অর্ডার করেছিলাম। তো দেখা যাক এবার সেকেন্ড প্যাকেটে আমাদের কি আছে। একটা ইয়াররিংস অর্ডার দিয়েছিলাম, ওটাই বোধ হয় আছে এর মধ্যে। দারুণ প্যাকেজিং ছিল, খুব সুন্দর প্যাকেটের মধ্যে এসেছে। বাট এত বড় প্যাকেটের মধ্যে একটা এই রকম প্লাস্টিকের মধ্যে, এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। প্যাকেজিংটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে, বিকজ আমি ভেবেছিলাম এটা একটা বক্সের মধ্যে আসবে। জেনারেলি জুয়েলারি বক্সের মধ্যেই আসে, তো জানি না কেন এটা এভাবে এসছে। বাট এই ইয়ারিংটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি অনেকদিন ধরে কিনবো করে পর কিনেছিলাম। তো এটা হলো এই টাইপের ঝুমকো প্লাস একটা ইয়ে থাকে, যেটাকে এভাবে পরতে হয়। তোমরা বলো আমাকে কেমন লাগছে। আচ্ছা, এর সঙ্গে একটা এই টাইপের একটা, এগুলোকে আমাদের এখানে টিকলি বলে, বাট মাংটিকা বলে অনেকে। তো এই টাইপের একটা মাংটিকা রয়েছে, হয়তো এটা কোনোদিন কাজে আসবে না, আমি জাস্ট ঝুমকোগুলোর জন্য অর্ডার করেছিলাম। কোয়ালিটি ভালো, বাট প্যাকেজিং ভেরি ব্যাড। তো এবার দেখা যাক সেকেন্ড তো হয়ে গেল, এটা থার্ড প্যাকেজ। এটা Nykaa থেকে আমি অর্ডার করেছিলাম। তো দেখা যাক এবার এর মধ্যে থেকে কি বেরোয়। Nykaa প্যাকেজিং কিন্তু সবসময় খুব ভালো হয়। ওকে, এটা একটা লিপ বাম ব্লু হেভেনের, এটা আমি এর আগে ইউজ করেছিলাম, বাট এটা ব্লুটা ইউজ করেছিলাম। এবার আমি এই বাবল গাম ফ্লেভারের এই লিপ বামটা অর্ডার করেছি। তো এ খুব সুন্দর, আগেটা বোধ হয় বাটার ছিল, শেয়ার বাটার ছিল বা কিছু একটা ছিল। তো এটা এবারে এটা অর্ডার করেছি। এর সঙ্গে অর্ডার করেছি আমি একটা LA 18 কাজল, এটা এখানে 90 রুপিস দেখাচ্ছে, বাট এটা আমি 75 রুপিসে পেয়েছি। এর সঙ্গে একটা হিপ হপ স্কিন কেয়ারের চারকোল নোজ স্ট্রিপ আছে, নোজ ব্ল্যাক হেডসগুলোকে রিমুভ করার জন্য। এটা তো খুব ভালো একটা স্ট্রিপ, এটা একবারই ইউজ করা যায়। এর মধ্যে 3 খানা স্ট্রিপ রয়েছে, আর এটার প্রাইস হচ্ছে 99 লেখা আছে, বাট এটা আমি এটা 85 পেয়েছিলাম। আচ্ছা, যেহেতু আমি এই LA 18 কাজলটা অর্ডার করেছিলাম, তো সেই কারণে LA 18 এই পপ আপ লিপস্টিকটা আমি ফ্রিতে পেয়েছি, ওই দিন ছিল এটা। এটা একটা দারুণ আর একটা পিঙ্ক কালারের লিপস্টিক, এটা এর আগে আমার কাছে ছিল, সেম কালারটাই পেয়েছি। তো
এটা হচ্ছে কালারটা, এটা আরো ডিপ হবে বাট আমি জাস্ট একটু স্মাজ করে দেখালাম। এই লেটার লিপস্টিকের স্মেল দারুণ হয়। আচ্ছা তার সঙ্গে আমি একটা ল্যাকমির ম্যাট লিপস্টিক অর্ডার করেছিলাম, বাট এটা এত ছোট আসবে আমি ভাবতে পারিনি। এর প্রাইসটা আমার মনে নেই। এটা একটা রেড কালারের লিপস্টিক, ডিপ রেড কালারের, এত ছোট হবে বুঝতে পারিনি। মিনি লিপস্টিক গুলো ছিল এতটা ছোট হবে আমি এক্সপেক্ট করিনি। এর প্রাইসটা না আমি ভুলে গেছি, তো নাইকাতে গিয়ে পর তোমরা নাইকার মিনি লিপস্টিক গুলো দেখলেই তার প্রাইসটা পেয়ে যাবে। এটা প্যাকেজিং হচ্ছে এরকম টাইপের, এই প্রাইসটা এখানে লেখাও নেই তাই আমি বুঝতে পারছি না, বাট এই কালারটা খুব সুন্দর, এতটা ছোট আসবে বুঝতে পারিনি। এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা জিনিস। তো এবার নেক্সট আরেকটা অ্যামাজনের বক্স রয়েছে, তো খোলা যাক কি আছে দেখা যাক। আচ্ছা এর মধ্যে রয়েছে ট্রেসমির সালফেট ফ্রি প্রো প্রোটেক্ট কন্ডিশনার একটা। এর শ্যাম্পু আমি অর্ডার করেছি, এটা হলো কন্ডিশনারটা। এটা অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছি বিকজ আমি যে মামা আর্থের যে হেয়ার মাস্কটা ইউজ করি তাতে তার সঙ্গে আমরা সালফেট ফ্রি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করা যায়। তো মামা আর্থের কন্ডিশনার শ্যাম্পু আমি যখন মাস্ক অর্ডার করেছিলাম তখন ওটা অ্যাভেলেবেল ছিল না, তো তার জন্য কেনা হয় না। অ্যাকচুয়ালি আমি ট্রেসমি ইউজ করি, তো তাই ট্রেসমি আমি ব্র্যান্ডটা বদল করতে চাইনি, বদলাতে চাইনি, তো সেই কারণে আমি ট্রেসমি যেহেতু সালফেট ফ্রি এটা নিউ রেঞ্জ ওরা নিয়ে এসছে, নিউ রেঞ্জ নিয়ে এসছে। এর প্রাইস হলো 290 বাট আমি 218 পেয়েছি। ওকে চলো দেখা যাক এরপর কি আছে। আমি বললাম না ওটা শ্যাম্পুটাও অর্ডার করেছি, তো আমি একটা বড় শ্যাম্পু অর্ডার করেছি যেহেতু আমি ট্রেসমি রেগুলার ইউজ করি, তো সেই কারণে আমি বড়টাই অর্ডার করেছি। ওকে এটাও সালফেট ফ্রি শ্যাম্পু, এটাও কন্ডিশনার আর এটা শ্যাম্পু। এটা এখানে প্রাইস লেখা আছে 330, আমি 330 পেয়েছি। অবশ্যই এই প্রোডাক্টগুলো আমি ইউজ করার পর তোমাদেরকে রিভিউ দেব। আর একটা আছে এর মধ্যে হলো কাস্টার্ড অয়েল। এই কাস্টার্ড অয়েল, এই ব্র্যান্ডের কাস্টার্ড অয়েলটা আমি প্রথমবার ইউজ করছি, ইউজ করব আর কি, তো এটার রিভিউ আমি পরে দেবো। এটার প্রাইস 249 আছে বাট এটা 249 নেয়নি, আমি এটার প্রাইস কত আমি ভুলে গেছি। আর এটা হলো আমাদের লাস্ট, সো দেখা যাক এর মধ্যে কি আছে। বায়োটিকের এই দুটো ফেস মাস্ক আমি অর্ডার দিয়েছিলাম। এটা হলো বায়ো পিচ ক্লারিফাইং অ্যান্ড রিফাইনিং পিল অফ মাস্ক। বায়োটিকের পিল অফ মাস্ক আমি কোনোদিন ইউজ করিনি, এটা প্রথমবার অর্ডার করেছি। আর এই এই বায়ো পিচটাও প্রথমবার অর্ডার করেছি। এর আগে আমি বায়োটিকের দুখানা ফেস মাস্ক অর্ডার করেছিলাম, মানে ইউজ করি, একটা শেষ হয়ে গেছে, একটা হলো বায়ো মাড আরেকটা মিক্সড ফ্রুট। তো এবার আমি এই দুটো অর্ডার করেছি, একটা হলো বায়ো পিচ পিল অফ মাস্ক আর এটা হলো, এটা হলো বায়ো মিল্ক প্রোটিন ফর অল স্কিন টাইপ। তো বায়োটিকের প্রোডাক্ট মাস্কগুলো খুব ভালো হয় প্রথম, তবে মাস্কগুলো ইউজ করার সময় প্রথমবারটা স্কিনটা একটু জ্বালা জ্বালা করে কিন্তু তারপর ঠিক হয়ে যায়। এটা হলো পিল অফ মাস্ক। ওকে তো দ্যাটস অল, আজকের মতো এখানেই শেষ, এইগুলোই ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।